ডায়াবেটিস নিয়ে যারা রোজা রাখেন তাদের জন্য অনেকগুলো সতর্কতা আমরা বলি, কিন্তু আরো কিছু রোগ আছে, বিশেষ করে হরমোন জনিত রোগ, যাদের ক্ষেত্রে রোজা রাখার আগে আমাদেরকে আসলে বিবেচনা করা উচিত যে রোজা রাখা কতটুকু নিরাপদ হতে পারে বা কিভাবে ওনার ওষুধ সমন্বয় করা যেতে পারে। তার মধ্যে একটি হলো হাইপার থাইরয়েডিজম, বিশেষ করে যখন থাইরয়েড টক্সিসিটি থাকে, মানে ওনার থাইরয়েডের হরমোন অনেক বেশি থাকার কারণে শারীরিক যে লক্ষণগুলো দেখা যাবার কথা সেগুলো যদি ওনার শরীরে তখন উপস্থিত থাকে, এই সময় রোজা রাখা খুব ঝুঁকিপূর্ণ। কারণ হলো উনি যে এই হরমোনের কারণে ওনার যে খাবারগুলো খাচ্ছেন দ্রুত হজম হয়ে গিয়ে গ্লুকোজ কমে যাবে। এই অবস্থায় যদি কেউ রোজা রাখেন সেক্ষেত্রে কিন্তু ওনার পক্ষে সারাদিন বেশি করে 14-15 ঘন্টা সময় না খেয়ে থাকাটা খুব কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আর যে পলিসি হলো তাদের আগে থেকে রোগটি ধরা পড়েছে এবং চিকিৎসা পাচ্ছেন তারা কিন্তু অপেক্ষা করতে পারে, কিন্তু কেবলই আজকে ওষুধ শুরু হলো এখনো উন্নতি হয়নি তার পক্ষে এই সময় রোজা রাখা সম্ভব নয়। আমরা সেক্ষেত্রে এইগুলো কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি নয়, তো এখন হরমোন বিশেষজ্ঞ চিকিৎসা পত্র যখন দিবেন তখন কিন্তু ওনাকে বলে দিবেন যে ওনার ক্ষেত্রে এবার রোজা রাখা কতটা নিরাপদ বা কতটা ঝুঁকিপূর্ণ। এক্ষেত্রে অনেকেই বেশি অতি উৎসাহী থাকেন, কিন্তু ধর্মীয় বিধান মতে কিন্তু এই সময়টা উন্নতি হলে তারপরে রোজা রাখতে কোনো সমস্যা নেই। সুতরাং যাদের এই সমস্যা আছে তারা কিন্তু একটু সতর্ক হবেন। এবার তো রোজা প্রায় শেষের দিকে, কিন্তু আগামী বছর আমরা সকলকে অনুরোধ করবো যাদের এই সমস্যা আছে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং ব্যবস্থাপত্র মোতাবেক রোজা রাখার জন্য প্রস্তুতি নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।